আপনি মস্কো ডোমেডো এয়ারপোর্টে, আমি এখান থেকে যাবো গজনি, চেচেনিয়ার রাজধানী গজনি। সকালবেলা যখন আমি এখানে আসি, এক মহা বিপদে আমি পড়ি। তার কারণ টিকিট নিয়ে যখন আমি চেকিংয়ে যাই, তাহলে আমাকে টিকিট কাউন্টারে বসবো, এবং টিকিট কাউন্টার অনেকক্ষণ চেক চেক করে বলতেছে যে তুমি এই টিকিট যাতে তোমার কাছে ঠিক না, বুকিং ঠিক না, আমাদের একটা বুকিং আমরা একটা পেমেন্ট পাই না। যাই হোক, দীর্ঘ সময় আমি তাদের সাথে আলাপ আলোচনা করি, এবং আমার যে আরও অন্য অন্য টিকিট যেগুলো আছে, শুধুমাত্র সামারা থেকে গজনি থেকে সামারা যাব সেই টিকিটটাই তারা বললো ঠিক আছে, বাকি সামারা থেকে বৈকাল লেক, বৈকাল লেক থেকে মেঘদান, মেঘান, এই কোনো টিকিটই ঠিক নাই। আমি মহা বিপদে পড়লাম। ঢাকায় আমার ভাগ্নের জামাই যে টিকিটগুলো কাটে তাকে ফোন করলাম, সেও হতভম্ব হয়ে গেল। আমি নতুন টিকিট কাটার জন্য প্রস্তুতি নিলাম। তারা বলল S7 ফ্লাইট, যে তাদের ফ্লাইট বুক, কোনো সিট খালি নাই, একটাই এখন গজ দিতে যাবে এক ঘন্টা পর, তো ওই এয়ারলাইন্সে। আমি দেখলাম যে ওই এয়ারলাইন্সে এক ঘন্টা পর ছাড়বে, আর সময়ও খুব কম, টাইম নাই। আমি চিন্তা করলাম যে গেলে কালকেই না হয় যাবো, আর মনে মনে ধরে নিলাম আমি যে এই সকল মস্কো টিকিট কেটেছি $2,000 দিয়ে লোকাল টিকিট, সেগুলো আমি আশা ছেড়ে দিলাম, যে ধরে নিলাম এই টিকিটগুলো সব বেকার হয়ে গেল। তখন আমি তো চেষ্টা করতেই ছিলাম, বিভিন্ন জনকে জিজ্ঞেস করতেছিলাম, তো এই 7 এয়ারলাইন্সে নিয়ে আরেকটা কাউন্টারে গিয়ে আমি এক মহিলা করব, সেই মহিলাও টিকিট দেখে টেকে বললো যে তোমার কনফার্মেশন নাম্বার এখানে নাই, তো কী আর করবো। আমি তাকে অনুরোধ করলাম যে আমি তো এই টিকিট কেটেছি, কিন্তু এরকম তো হওয়ার কথা না। যে সে অনেকক্ষণ চেষ্টা টেষ্টা করার পর আমাকে বলল যে তুমি সে একটা নাম্বারটা আমার হয়তো পেলো, সে বলো 34 নাম্বার কাউন্টারে দাও। তা আমি আশার আলো দেখতে পেলাম যে সে টিকিটটি যেভাবে পেয়েছে, 34 কাউন্টারে যাওয়ার পর ওখানে ওই মেয়ে চেক টেক করার পর বলে দিতে পার জন্ম তারিখ টিকিটে ভুল করেছে, যার জন্য তোমার নাম উঠতেছে। যাই হোক, সে আবার আমাকে নিয়ে এক টিকিট সেই আগের টিকিট কাউন্টারে দেবে, এবং প্রথম যে টিকিট কাউন্টার, যে টিকিট কাউন্টার আমাকে বলেছে 34 কাউন্টারে যাবো, সে একটা চিরকুট আমাকে লিখে দেয় টিকিটের কনফার্মেশন সব কিছু। যে ওইগুলো নিয়ে মেয়েটা আবার টিকিট কাউন্টারে দেবো। টিকিট কাউন্টারে যাওয়ার পর তারা আমাকে নতুন টিকিট কেটে দিল মস্কো টু গজনি, এবং সামারার থেকে আসার টিকিট ঠিক থাকলেও যেহেতু জন্ম নিবন্ধন ভুল, সেই জন্যে জন্মের তারিখটা ভুল, সেই জন্যে ওইটা টিকিটটাও সে ঠিক করে দেবে। বাকি টিকিটগুলো তারা বললো আমাকে যে তোমরা ওই করেছি আগে যাবো, যে তোমরা এই জন্ম তোমারটা এই যে মিস্টেক হয়েছে সেটা তুমি ঠিক করে দেবে। একটা জিনিস ভাবেন যে ভ্রমণ আসলে এত ঝামেলা, ঝক্কি ঝামেলা, এবং এত কঠিন। এখন আমি যেহেতু সামর্থ্যবান লোক, সেই হিসেবে আমি ধরে নিয়েছি যে নতুন টিকিট কেটে যাব, সব টাকা লস হলে হোক, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা কত কষ্টের, কত কঠিন এবং কত ঝামেলা। এবং বিদেশে যারা আসে, যারা ইংরেজিতে কথা বলতে পারে না, এবং তাদের জন্য কত কঠিন, আর এখানেও লোকাল যে মস্কো এরাও ইংরেজিতে কথা বলতে পারে না, যারা কাউন্টারে বসে আছে তারাও অত ভালো ইংরেজি বলতে পারে না। যাই হোক, অনেক চেষ্টা করার পরই আমার সফলতা আসলো, যদিও আমি ছেড়েই দিয়েছিলাম এবং অন্য এয়ারলাইন্সের টিকিট কাটার জন্য প্রস্তুত ছিলাম। তো তারা বলতেছিল আজকে একটাই আমাদের এয়ারলাইন্স, আবার একটাই এয়ারলাইন্স গজনি যাবে, সেটা এক ঘন্টা পর, তুমি টিকিট পাবা কি না আমরা ঠিক জানি না। তো একবার ভাবেন যে এই সময় এমন প্রবলেম,
কত কঠিন, এই ধরনের বিভিন্ন সমস্যা আমার ভ্রমণ জীবনে আমি বহুবার পড়েছি। আমার পরম প্রেম আল্লাহ এই সব কিছু ঠিক করে দিয়েছেন, এবারও সেই সৃষ্টিকর্তাই আমাকে সব কিছু ঠিক করে দিলেন। কারণ আমি সৃষ্টিকর্তাকেই ডাকতে চাই, ভালো থাকবেন আপনারা। আমি মস্কো থেকে বলতেছি, এখানে ওয়াইফাই ফেসবুকের প্রচলন নাই, যার জন্য আমার ভিডিওগুলো আমি ঢাকা যেয়েই আপলোড করি। ভালো থাকবেন।